আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে মুরালি, কেউ বলে থাকে আঙ্গুলি, জুড়ি, এগুলা কিভাবে বানাইতে হয় দেখিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিতেছি। পরিমাণ মতন লবণ, একটু একটু করে পানি দিয়ে ডোটা করে নেব। ডোটা শক্ত হবে, ঠিক এভাবে ভালোভাবে শক্ত করে মুড়ি নিতে হবে। ডোটা এভাবে করে নিলাম, এখন 10 থেকে 15 মিনিট একটু ডেকে রাখবো। এখন এখানে বেলি নেব রুটি। দেখুন, আসলে আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করতেছি, তো তাই আপনাদেরকে পুরো রুটিটা বানিয়ে দেখাতে পারতেছি না। দেখুন, রুটির সাইজটা এরকম হবে আর এরকম মোটা হবে রুটি। এখন ছুরি দিয়ে আপনাদের থেকে যে যার যেভাবে শেপ করতে ভালো লাগে, মানে রুটির সাইজগুলো করতে ভালো লাগে, ওইভাবে সাইজগুলো করবেন। আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে। দেখুন, এভাবে কেটে নিলাম, একটু ডিজাইন করে দিব আমি। আপনারা এভাবে পারলে তেলে করতে পারেন, বাট আমি একটু সুন্দর দেখানোর জন্য একটু ডিজাইন করব। দেখুন, এটাই আমার ডিজাইন, এভাবে করে নিলাম সবগুলো ফিটা, এভাবে করে নেব। সবগুলো এভাবে করে নিলাম। তেল গরম হয়ে গেল, এখন এক পিস করে এগুলো তেলে দিয়ে দিব। আস্তে আস্তে এগুলোর কালার চেঞ্জ হইতেছে, বাদামি কালার হইলে তারপরে নামাবো। এখানে চিনি শিরা করার জন্য পানি ফুটতেছে। দেখুন, বাদামি কালার হয়ে গেল, এখন উঠিয়ে ফেলবো। এভাবে সবগুলা বেজে নিব। আমি ফার্স্টেরগুলো একটু বাদামি কালার করছি, আপনাদের যদি মন চায় একটু সাদা রাখার জন্য সাদাও রাখতে পারেন। আমি আসলে সবগুলা সেম কালারই করব। শিরার মধ্যে পরিমাণ মতন চিনি নিয়ে দিয়েছি, কারণ কেউ মিষ্টি বেশি খায়, কেউ কম খায়। আসলে আমি মিষ্টি অনেক পছন্দ করি, তো আমার মিষ্টির পরিমাণটা অনেক বেশি। পুরো এই কাপটার পুরো 1 কাপ পরিমাণে দিলাম আমি, কারণ আমি মিষ্টি অনেক পছন্দ করি, তাই বেশি করে মিষ্টি দিয়ে দিলাম। এবং শিরারটা ভালোভাবে ইয়ে হবে। তারপরে আমার জুঁই ভাজা, মুরালি ভাজা, আঙ্গুলি সবগুলো একই নাম, সবগুলো ভাজা শেষ হলো। এখন শিরা হইতেছে, শিরা হলে শিরার মধ্যেগুলো দিয়ে দিব। দেখুন, সবগুলো দিয়ে দিলাম, দিয়ে দিতেছি এখন। শিরাটা পুরো শুকিয়ে যাবে। দেখতেছেন শিরাটা আস্তে আস্তে কমে আসতেছে, পুরো শুকিয়ে যাবে, চিনিটা গায়ের উপরে জর্জর করে আসবে। জুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেল আমার। আসলে আশা করি নিয়ে এত সুন্দর প্রথম দিন এত সুন্দর একটা ইয়ে আসবে, কালার বা চিনিগুলো উপরে উঠে আসবে। আলহামদুলিল্লাহ, প্রথম দিনে অনেক ভালো হয়েছে। দেখুন, আমার বানানো পুরো কমপ্লিট। যদি ভালো লাগে এভাবে বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে।
আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।